আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম মহান মে দিবস আজ দেশে অপ্রাতিষ্ঠানিক খাতের 86 শতাংশ কর্মীদের নেই নির্ধারিত মজুরি শ্রম আইনের আওতায় আনার দাবি ঋণ খেলাপি হওয়ায় গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ সহ দশ মেয়র প্রার্থীকে বৈধ ঘোষণা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা আইএমএফ প্রধানের ঋণ দেয় স্বস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হয় এবার খাদ্য সংকট হবে না জানালেন কৃষি মন্ত্রী হার অঞ্চলের নব্বই শতাংশ ধান কাটা শেষ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজ পহেলা মে মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রতি বছর এই দিনের নানা আয়োজনে দিনটি পালিত হলেও এবারের ঈদের ছুটির কারণে রাজধানীর কোথাও কোনো দেখা যায়নি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কর্মসূচি শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন তাদের আত্মদানের মধ্য দিয়ে সারা বিশ্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তাই তখন থেকেই সারা বিশ্বে এই দিনকে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা দিবসটি উপলক্ষে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমশক্তির প্রায় ছিয়াশি ভাগে অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত যাদের কোনো বেতন কাঠামো নেই কর্মক্ষেত্রে অধিকার ও সুরক্ষা থেকেও বঞ্চিত তারা অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের শ্রম আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো সরকার মালিক ও শ্রমিকদের আন্তরিকতা ছাড়া ন্যায্য মজুরি আদায় ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা ছাফলমের রিপোর্ট দেশের বেশিরভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে যাদের শ্রমে এগিয়ে যাচ্ছে অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা দৈনিক ভিত্তিতে কাজ করায় মজুরি কাঠামোর বাইরে থাকা এসব শ্রমিকের ঝুঁকি ও নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে এর সাথে যুক্ত হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া মূল্য আমরা কাজ করে যা পাই যখন সব জায়গায় এই মাথাতে ওই মাথাতে সব যাবে তাই সব দ্বারা দেয় আমরা তাই করি রেট আর বাড়ে না আমরা পাঁচশো টাকা রোজগার করলে আপনার এই কাম করতে করতে দুশো টাকা দেড়শো টাকা খরচ হয়ে যায় আর বাদ বাকি যেটা থাকে ওটা মনে করেন খাওয়া দাওয়া করতে শেষ তারপর দিন যদি কাজ না করে খেতে পায় না ছিয়াশি ভাগেরও বেশি শ্রমিক অপ্রতিষ্ঠানের খাতে নিয়োজিত তাদেরকে আইনের মাধ্যমে বা অন্যান্য বিধি এবং বিধিবিধানের বিধানের মাধ্যমে এদেরকে প্রাতিষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত করতে হবে যদি জাতীয় ন্যূনতম মজুরি থাকে তাহলে এই খাতের কারণ জাতীয় ন্যূনতম মজুরির আওতাভুক্ত হয়ে যাবে সবাই এর নিচে কেউই আর মজুরি দিতে না যাদের বেতন বাড়লে বাড়বে সেটা হচ্ছে শ্রমজীবী মানুষ এবং এদের বাড়লে ইকোনমিক হবে রেপিডলি মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী পোশাক শিল্পসহ সহ বিয়াল্লিশটি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে রিকশাচালক কৃষি নির্মাণ দিনমজুর জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই নেই মজুরি কাঠামো রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া শ্রম অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না বলে মনে করেন অনেকেই জাতীয় আয়ের শ্রমিকদের যে অংশ সে অংশ কিন্তু ক্রমান্বয়ে কমছে এটার অর্থটা হলো যে আমাদের যে আয় বৈষম্য এবং সম্পদ বৈষম্য বাড়ছে এটার একটা বড় শিকার হচ্ছেন কিন্তু শ্রমিকরা শ্রমিকদের নিয়ে কথা বলা এবং তাদের স্বার্থ নিয়ে যে একটা আন্দোলন সেটাও কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে রাষ্ট্রকে রাষ্ট্রকে কিন্তু এগিয়ে আসতে হবে বিশেষজ্ঞদের মতে শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে নিরাপত্তাহীনতার ঝুঁকি আর ক্ষতিপূরণ না পাওয়ার হতাশা তাই মে দিবসের সুফল এখনো পাননি দেশের সব শ্রমিক আট ঘন্টা কাজ দাবিতে শ্রমিক অধিকারের যে আন্দোলন শুরু হয়েছিল পৃথিবীর অনেক দেশে তা বাস্তবায়ন হলেও বাংলাদেশে এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি সরকার মালিক ও শ্রমিকদের আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আলম এটিএন বাংলা ঢাকা এজন্য এগিয়ে গাজীপুর সিটি নির্বাচনে সাবেক মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ঋণ খেলাপি হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তবে অদৃশ্য চাপের অভিযোগ তুলে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সহ মেয়র পদে দশ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জানাচ্ছেন গাজীপুরের বঙ্গতাজামে সকালে শুরুতে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম কিছুটা দেরি করে অডিটোরিয়ামে আসেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার মনোনয়নপত্র যাছাই করে রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপির তথ্য তুলে ধরে আমার কাছে মনে হয়েছে যে এগুলা যথাযথ না শুনানিতে অংশ নিয়ে জাহাঙ্গীর আলম তার পক্ষে যুক্তি তুলে ধরলেও তাতে সন্তুষ্ট না হয়ে প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংক হইতে ঋণ হয় হওয়ায় জামিনদাতা হওয়ায় তার আবেদনটি বা মনোনয়নপত্রটি বাতিল করা হলো যেহেতু ব্যাংক টাকা পাবে ব্যাংকে গিয়ে টাকা দেওয়া হয়েছে কিন্তু তারা সিআইবির নাম দিয়া তারা আমার নমিশন পত্রটা বাতিল করেছে আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে এটা আইন অনুযায়ী যদি তিনি ফের আসেন আই মাস্ট ওয়েলকাম মনোনয়নপত্র যাচাই বাছাই করে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান জাপা প্রার্থী নিয়াজউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন ও বিএনপি নেতা শাহানুর ইসলাম সহ দশজন প্রার্থীকে মেয়র পদে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিষয়ে কৌশলী জবাব দেন আজমতুল্লাহ খান সহ অন্য প্রার্থীরা বিএনপিতে সাধারণ সাধারণ মানুষেরই একটা দল মানুষ আমার আমার জন্য জন্য কাজ করছে এটা অনেক অ্যাচিভমেন্ট এদিকে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ের কথা জানান জাতীয় পার্টির প্রার্থী সরকার এটা প্রমাণ করুক যে গাজীপুর নির্বাচন নিরপেক্ষ আমরা করতে পারি বাছাইয়ে টিকে যাওয়া প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন আট মেয়ের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শেষ পর্যন্ত আপিল করে তিনি প্রার্থীতা ফিরে পাবেন কিনা তার উপরে নির্ভর করছে ভোটের মেরুকরণ কি হবে একই সাথে বিএনপি নেতাকর্মীরা এই নির্বাচনে কতটা সক্রিয় অবস্থানে থাকবেন তার উপর নির্ভর করছে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের ভোটের হিসেব নিকেশ ইকরামুল হক সাইম এটিএন বাংলা গাজীপুর বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে ঋণ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন শনিবার বিকেলে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল রিস আইএমএফ আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিবার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা জানান সম্প্রতি বাংলাদেশকে সাতশো সত্তর কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ অন্যদিকে আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বৈশ্বিক এ সংস্থাটি পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন বলেও মনে করেন তিনি সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা নারীর ক্ষমতায়ন সহ তার সরকারের নানা পদক্ষেপ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন শেখ হাসিনা পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশে যে মডেল যেটা এই কোভিড এর পরেও একটা অর্থনীতি স্টেবল রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বড় ধান উৎপাদন হওয়ায় এবছর খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক সচিবালয় এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী জানান সারা দেশে তেত্রিশ শতাংশ ধান কাটা হয়েছে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নব্বই শতাংশ ধান কাটা শেষ হয়েছে ধানের নতুন ও সম্ভাবনাময় জাত নিয়েও কথা বলেন কৃষিমন্ত্রী ফজলে রাব্বির রিপোর্ট সেচ ব্যবস্থার উন্নতির সাথে সাথে দেশের প্রধান ফসল হয়ে উঠেছে বড় একসময় বিলে সেচ দিয়ে খুব সীমিত আকারে এ ধানের চাষ করা হতো উৎপাদনও কম ছিল কিন্তু এখন চালের একটি বড় যোগান আসে বড় ধান থেকে প্রতি বছর আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ লাখ হেক্টর জমিতে বড় চাষ হলেও এবার পঞ্চাশ লাখ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে কেবল তাই নয় ঝুঁকিপূর্ণ হাওর অঞ্চলে নয় লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে করা হয়েছিল বড় চাষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিং এ কৃষিমন্ত্রী জানান এরই মধ্যে হাওরের প্রায় সব ধান কাটা হয়ে গেছে সারা দেশে এক তৃতীয়াংশ বড় ধান ঘরে তুলেছে কৃষক এটা সম্ভব হয়েছে দুটি কারণে একটি হলো যে চাষিদেরকে আমরা আরো বেশি উৎসাহিত করেছি যে তাড়াতাড়ি ধান কাটতে হবে বেশি দিন ফেলে রাখা যাবে না তাতে করে এক সুনামগঞ্জে এক হাজার কম্বাইন হারভেস্টার এক হাজার কম্বাইন হারভেস্টার ধান কেটেছে এবার বড় ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই কোটি পনেরো লাখ টন কৃষিমন্ত্রী জানান আবাদের সাথে তাল মিলিয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ থেকে দশ লাখ টন বেশি চাল উৎপাদন হবে আশা করা যায় যে খাদ্য নিয়ে আর তেমন সমস্যা হবে না এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলই রয়েছে এবছর তিন হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত সরিষা উৎপাদন হয়েছে বলে জানান ডক্টর আব্দুর রাজ্জাক নতুন অধ্যায় রচনা করবে ফজল এটিএন বাংলা ঢাকা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হল এস ও সম্মানের পরীক্ষা প্রথম দিনে পরীক্ষা নেওয়া হয় বাংলা প্রথম পত্র করোনা পরিস্থিতির পর এবারই প্রথম সব বিষয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রী দীপু জানান প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে আদিন সজীবের রিপোর্ট স্বপ্নকে তাড়া করে ওরা বড় হতে চায় ছুটতে চায় আপন লক্ষ্যে যার বড় এই এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে বাংলা পরীক্ষা সকাল দশটা থেকে একটা সারা দেশে একযোগে তিন হাজার আটশো দশটি কেন্দ্রে পরীক্ষার্থী প্রায় বিশ লাখ একাত্তর হাজার সব বাপ তো চায় বাবা আশা করে যে সম্মান নিয়ে দর্জনের সামনে দাঁড়াক শর্ট করে দিছে সিলেবাস কিন্তু ওদের তো প্রায় এক বছর ক্লাস নাইনে ক্লাসই হয় নাই করোনার কারণে টানে কয়েক বছর করোনা মহামারীর কারণে এখনো স্বাভাবিক সময়ে হচ্ছে না এসএসসি পরীক্ষা তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার হচ্ছে সব বিষয়ে পরীক্ষা এসএসসি হলো ওদের কেবল পিলার আমরা ছোটোবেলা থেকে অনেকেই এই মিন লাইফ থাকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শেষ পর্যন্ত কিন্তু সবাই সে পর্যায়ে যেতে পারে না আমি আশা করছি ওরা করোনার এত দীর্ঘ একটা ধকলের পরে ওরা ওদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে এবং ওরা ওদের স্বপ্নের জায়গায় ওদের গলে পৌঁছাবে কেন্দ্রের চারপাশে দুশো গজের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা সহ আছে বেশ কড়াকড়ি কর্তব্যরত কেউ কেন্দ্রে নিতে পারছেন না মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস শিক্ষামন্ত্রী জানান কোনো সুযোগই নেই প্রশ্ন ফাঁসের প্রশ্ন ফাঁসের সুযোগ নেই সোশ্যাল মিডিয়া মনিটরিং আমাদের কনস্ট্যান্টলি হচ্ছে এবং যেখানেই কোনো ব্যত্যয় দেখা যাচ্ছে যে কেউ চেষ্টা করছে গুজব ছাড়াবার বা কিছু সেখানেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করা হচ্ছে আগামী বছর থেকে স্বাভাবিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি আদিন সজীব এটিএন বাংলা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানকে আট বছর কারাদণ্ড ও এগারো লাখ টাকা জরিমানা করেছে আদালত ঢাকার বিশেষ আদালত আট এর বিচারক বদরুল আলম ভুইয়া এ রায় দেন একই সাথে তার দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে অর্জিত অর্থ ও সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে আলম রিপোর্ট রায় ঘোষণার দিনে কারাগার থেকে সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয় এ সময় আদালতে আসামির রাশিয়ান স্ত্রী সন্তান ও স্বজনরা উপস্থিত ছিলেন দুদকের দুই মামলায় সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড ও এগারো লাখ টাকা জরিমানা করে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত আটের বিচারক বতুল আলম ভূইয়া একই সাথে আসামির অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন তিনি আদালত রায়ের পর্যবেক্ষণে জানান দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে মাননীয় আদালত বলেছেন অতি অর্থদণ্ডের অতিরিক্ত হিসাবে দুর্নীতি মানি মানি সাথে সম্পৃক্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট টাকা অর্থ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাযুক্ত করা হয়েছে মানি লন্ডারিংয়ের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো জ্ঞাত হয় বহির্ভূত টাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে আমার মানি পরিপূর্ণ কোনো ইনভেস্টিগেশন নাই ২০১৯ সালে তিরিশ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে তার রাজধানীর গুলশান বনানির বাসা এবং অফিসে অভিযান চালায় র্যাব সুজন বাংলা ঢাকা খেলার এবার স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ প্রতিযোগিতার ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের তিন শূন্য ব্যবধানে পরাজিত করে বাংলার কিশোরীরা সিঙ্গাপুরের বাসার স্টেডিয়ামে খেলার একুশ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি গোলে এগিয়ে যায় বাংলাদেশ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের দল পঞ্চান্ন মিনিটে আবারও পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন সুরভি খেলার বাষট্টি মিনিটে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরেক ফরোয়ার্ড সুলতানা আক্তার এই জয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মিস্তানকে ছয় শূন্য গোলে হারিয়েছিল বাংলার কিশোরীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির একটি পোস্ট নিয়ে তোলপা শুরু হয়েছে মেসি সৌদি আরবের খেজুর বাগানের একটি ছবি পোস্ট করে লিখেছেন সৌদি আরবে এত সবুজ আছে তা কি কেউ ভেবেছিল আমি যতই পারি এসব অপ্রত্যাশিত বিষয় খোঁজ করতে ভালোবাসি মেসির এমন স্ট্যাটাসের পর ফুটবল মোদিরা ভাবছেন তাহলে কি মেসি সৌদি আরবেই যাচ্ছেন আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্যারিস সেন্ট জার্মানির সঙ্গে এখনও নতুন চুক্তি করেনি তিনি অবশ্য বার্সেলোনা এবং যুক্তরাষ্ট্রের দল মেসিকে দলে পেতে উঠে পড়ে লেগেছে তবে এর আগে সৌদি আরবের দল আর হিলাল লিওনেল মেসিকে বছরে চারশো মিলিয়ন ইউরোর বেতনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে রেখেছে চলতি বছর মেসির চির ক্রিশ্চিয়ানো ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেন সৌদি আরবের দল আল নাসারে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান জোন দাবা চ্যাম্পিয়নশিপ ফিদে নারী ও পুরুষ বিশ্বকাপের বাছাইয়ের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজক করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও পাকিস্তান প্রতিটি দেশের একজন করে নারী ও পুরুষ দাবারও থাকলেও স্বাগতিক বাংলাদেশের একাধিক প্রতিযোগী অংশ নেবেন এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের কমপক্ষে দুজন দাবারও আনুষ্ঠানিক আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করতে পারবেন শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার মহান মে দিবস আজ দেশে অপ্রাতিষ্ঠানিক খাতের ছিয়াশি শতাংশ কর্মীদের নেই নির্ধারিত মজুরি শ্রম আইনের আওতায় আনার দাবি ঋণ খেলাপি হয় গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ সহ দশ মেয়র প্রার্থীকে বৈধ ঘোষণা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা প্রধানের ঋণ প্রধানমন্ত্রী শেখ এবং লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় এবার খাদ্য সংকট হবে না জানালেন কৃষিমন্ত্রী হার অঞ্চলের নয় শতাংশ ধান কাটা শেষ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে